নমস্কার, আমি দীপান্বিতা চ্যাটার্জি। আমি বাগনানে থাকি। আমি অজয় কুমার দত্ত স্যারের কাছ থেকে হোলি ফায়ার রেইকির ফার্স্ট ডিগ্রি অ্যান্ড সেকেন্ড ডিগ্রির ক্লাস করেছি। তো হোলি ফায়ার রেইকি ভীষণই ফাস্ট কাজ করে। আমি উসুই রেইকিরও 3rd ডিগ্রি পর্যন্ত শিখেছি এবং উসুই রেইকিও ভীষণ ভীষণই মানে পাওয়ারফুল। রেইকিটা পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে প্র্যাকটিস কতখানি আপনি করছেন তার উপর। অজয় কুমার দত্ত স্যার ভীষণ ভালোভাবেই আমাদের শিখিয়েছেন, সেটা কোনো কথা হবে না। এবং শেখানোর পরেও স্যার সব সময় আমাদের সাথে থাকেন, মানে যে কোনো সমস্যায় কিছু অসুবিধা হলে স্যারকে জিজ্ঞেস করি। স্যারের মধ্যে কোনো বিরক্তি কোনো দিন দেখিনি। যখন যা চেয়েছি স্যার উত্তর দিয়ে গেছেন এবং রাতের 1টার সময় স্যার মানে ক্লান্তিহীনভাবে আমাকে সাজেশন দিয়ে গেছেন যে মানে কিভাবে আমি কোন সমস্যায় কিভাবে রেইকি প্র্যাকটিস করবো বা কিভাবে করব। তো আর রেইকি বিরাট বিরাট জায়গা জুড়ে থাকে। রেইকিকে নিয়ে 2 মিনিটে কোনো কথা বলা সম্ভব নয়। রেইকি আমাদের ফিজিক্যাল এরিয়া, মেন্টাল এরিয়া, তারপরে হচ্ছে ইমোশনাল এরিয়া, ফিনান্সিয়াল এরিয়া, তারপরে আধ্যাত্মিক যে চেতনার উন্মেষ না হলে আমাদের কোনো কিছুই ভালো জীবনে ঘটা সম্ভব নয়। সেই আধ্যাত্মিক জায়গাটাকে আমাদের হিল করে, কার্মিক হিলিং করে, তারপরে যত রকম নেগেটিভ কর্ড আমাদের সাথে যুক্ত থাকে, নেগেটিভ এনার্জি, রেইকিটা তো অ্যাকচুয়াল একটা এনার্জি হিলিং সিস্টেম বা ট্রিটমেন্ট। তো রেকি ইজ অ্যামেজিং অ্যান্ড রেকি টিচার অজয় কুমার দত্ত ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান।